10 নম্বর অঙ্কে একটা ভুল ছিল, শেষ পর্যন্ত প্রতি বর্গমিটার রং করতে খরচ ছিল 15 টাকা, আমি লিখেছিলাম 15 টাকা, কিন্তু এটা 15 টাকা হবে না, 35 টাকা। আর হচ্ছে তাহলে 27.72 বর্গমিটার জন্য কত খরচ পড়বে? 27.72 × 35 করলে যা হয় সেটা বের করলে হয়ে যাবে। আচ্ছা, 11 নম্বর অঙ্কে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাস যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? তো প্রথমত যে গোলকের ব্যাস 21 সেমি, তার ব্যাসার্ধ হবে 21/2, দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। যে গোলকের ব্যাসার্ধ 17.5 সেমি, তার ব্যাসার্ধ হবে 17.5/2। তো তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত কত? তো এখানে আয়তন বেরোবে না, ধাতু লাগা মানে হলো শুধু কী বলবো, এরকম গোলীয় অংশটা, ঠিক আছে, গোলীয় অংশটা বেরোবে। যেহেতু ফাঁপা মাঝখানে কিছু নেই, তো সেক্ষেত্রে প্রথম গোলকের ধাতুর পরিমাণ আমরা লিখতে পারি 4π×r², আর এর মান 21/2, তার হোল স্কোয়ার বর্গস্থান। আর দ্বিতীয় গোলকের ধাতুর পরিমাণ কী হবে? 4π×17.5/2, তার হোল স্কোয়ার বর্গস্থান। এবার এদের অনুপাত, তো আমি লিখেছি যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত সমান কি হবে? 4×π×21/2, তার হোল স্কোয়ার, মানে r² = 4×π×17.5/2, তার হোল স্কোয়ার। এখানে 4π কেটে গেল, তাহলে এইটা আর এটা পড়ে রইল। আমি যদি ওপর নিচে না রেখে যদি পাশাপাশি রেখে করতাম তা হতো। তো 21 স্কোয়ার, মানে 21 স্কোয়ার 21×21, আর 2 স্কোয়ার 2×2, তাহলে 21 × 21/2 কেটে গেছে, 2×2=4, 17.5 তার হোল স্কোয়ার। আর নিচে যেহেতু আগে বলি, যেহেতু ভগ্নাংশটা নিচে, লম্বা দাগের নিচে, তাই এটাকে উল্টে যাবে, তাহলে এই 2 স্কোয়ার 4 উপরে চলে গেল, আর নিচে 17.5×17.5। আমি দুটো গুণ করে পেয়েছি 441, আর এই দুটো গুণ করে আমি পেয়েছি কত? 306.25। তো এখানে দশমিকটা উঠে গেলে উপরে 100 হয়ে যায়। এবার সেক্ষেত্রে এই আমি যদি কাটাকুটি করি, শেষ পর্যন্ত আসবে 36.25। এটাই উত্তর। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। আমি বক্রতলের ক্ষেত্রফল বের করেছি, এটাও বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, এটাও বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। আর 12 নম্বর অঙ্কে বারো নম্বর অঙ্কটা দেওয়া আছে, একটি নিরেট ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। একটা গোলক তার উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো, আমি যদি গোলকটা আঁকার চেষ্টা করি, কত নম্বর অঙ্ক? 12। এবারে গোলকটা আঁকার চেষ্টা করি,
যদি কল্পনা করি, কি দেখতে পাবো? এখান থেকে একটা অংশ কেটে নেওয়া হয়েছে। তো আমি একটি লিখব যে প্রথমত আমাদের জানতে হবে যে কি বললো, যে একটি নিরেট ধাতব গোলকের উপরতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এটা হলো সম্পূর্ণ গোলক, এর থেকে একটা অংশ কেটে নেওয়া হয়েছে। তো বলছে কেটে নেওয়ার পর যে নতুন গোলক তৈরি হবে তার ক্ষেত্রফল, এর যে এর ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক। নতুন গোলক বলছে কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া একটা গোলক মানে পুরো সম্পূর্ণ গোলক থেকে একটা গোলক কিছুটা অংশ কেটে নেওয়া হলো। তো নেওয়া হলে যে নতুন গোলক, নতুন গোলকের বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা কী হবে? আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তো আমি আগে লিখে নিই যে ধরি আগের গোলকের ব্যাসার্ধ বড়হাতের আর, অতএব বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4πr², এখানে একক হবে আর এখানে বর্গ একক হবে। আরও ধরি, কেটে নেওয়া ধাতব গোলকটি ব্যাসার্ধ সমান ছোট হাতের আর একক। তাহলে কেটে নেওয়া ধাতব গোলকটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4πr² বর্গ একক। এবারে তো বলা আছে যে কেটে নেওয়া গোলকের ক্ষেত্রফল আগের পূর্বের গোলকের অর্ধেক। তাহলে আমরা প্রশ্নানুসারে কী লিখতে পারি? প্রশ্নানুসারে এই গোলকটার ক্ষেত্রফল, এটা কেটে নেওয়া হয়েছে, এর ক্ষেত্রফল কার অর্ধেক? আগের গোলকের অর্ধেক। অতএব আমরা কী লিখতে পারি? 4πr² কেটে গেল দুটোই, তাহলে r² সমান বড় হাতের r² / 2 বা দিয়ে লিখি, বা বড় হাতের r² সমান 2 ছোট হাতের r² বা বড় হাতের r সমান √2 ছোট হাতের r², অতএব বড় হাতের r সমান রুটের মধ্যে 2, রুট থেকে যেহেতু রুটের মধ্যে r² আছে r বেরিয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি বড় হাতের r সমান √2। এবারে আমাদের বের করতে হবে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। আমি একটা কাজ করি যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন কেটে নেওয়া
সমান কি লিখব, লিখব তাহলে কেটে নেওয়া গোলকের আয়তন, তাহলে কেটে নেওয়া যে গোলক তার ব্যাসার্ধ ছিল আর, তাহলে তার আয়তন হবে, আয়তনের সূত্র চারে তিন পাই ছোট হাতের আর কিউব, আর অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে ওই আগের গোলকের আয়তন থেকে যদি কেটে নেওয়া যে গোলক তার আয়তন যদি বিয়োগ করি, তাহলে অবশিষ্ট গোলকের আয়তনটা থাকবে আগের গোলকের আয়তন থেকে, যদি আমি কেটে নেওয়া গোলকের আয়তনটা বিয়োগ করে দিই তাহলে অবশিষ্ট গোলকের আয়তনটা পড়ে থাকবে। তাহলে কী লিখব, তাহলে চারে তিন পাই, যেহেতু বড় গোলকের হচ্ছে ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে তার আয়তন হবে চারে তিন গুণ পাই বড় হাতের আর কিউব মাইনাস চারে তিন গুণ পাই ছোট হাতের আর কিউব। এটা হলো কেটে নেওয়া গোলকের আয়তন, বড় গোলকের আয়তন থেকে কেটে নেওয়া গোলকের আয়তন বিয়োগ করলাম, অবশিষ্ট গোলকের আয়তনটা বেরিয়ে গেল। তাহলে চারে তিন পাই ছোট হাতের আর কিউব বাই চারে তিন পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এবার কী হবে, সমান সমান দিয়ে চারে তিন কাটা পাই পাই কাটা ছোট হাতের আর কিউব বাই বাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। এবার এখানে ছোট হাতের আর কিউব বাই বড় হাতের আর মানে হলো দেওয়া আছে কত, বড় হাতের আর মান আর রুট টু, তাহলে আমি এখানে লিখতে পারি কি বড় হাতের আর এই আর রুট টু তার হোল কিউব, বড় হাতের আর মান আর রুট টু আর রুট টু তার হোল কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, তো আর এর কিউব বাই কী হবে, এটা হচ্ছে দুই রুট দুইয়ের কিউব মানে রুট দুই গুণ রুট দুই গুণ রুট দুই গুণ আর এর কিউব মাইনাস আর এর কিউব। তাহলে ওপরে হলো আর কিউব, দুটো রুট দুই গুণ করলে হয় দুটো রুট দুই গুণ করলে হয় দুই, পাশে রুট দুই বসে গেল, আর এখানে আর কিউব মাইনাস আর কিউব, ওপরে আর কিউব আছে আর নিচে আর কিউব যদি কমন নিই দুই রুট দুই বিয়োগ এক, এটা কেটে গেল, অত লিখতে পারি এক ইস টু দুই রুট দুই বিয়োগ এক। তো যেহেতু চেয়েছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত, তাহলে এটাই হবে উত্তর। উত্তর যদি ভুল থাকে বা হয় জানালে পারে, এটা ঠিক করে দেওয়া হবে, আমি তো উত্তর দেখতে পাচ্ছি না, হয়তো এটাই উত্তর হবে। আচ্ছা, এরপরে রয়েছে চোদ্দ নম্বর অঙ্কটা বলছে আট সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে এক সেমি ব্যাসার্ধের কয়েকটি গুলি পাওয়া যাবে। আট সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলাবে, আর এক সেমি ব্যাসার্ধের ওই গোলক গলিয়ে এক সেমি ব্যাসার্ধের কতগুলো গোলক গুলি পাওয়া যাবে। একটা জিনিস ভাবতে হবে যে যার ব্যাসার্ধ আট সেমি সেই গোলকটা নিশ্চয়ই অনেক বড়, তাহলে সেটাকে গলাবে, গলিয়ে এক সেমি ব্যাসার্ধের ছোটো ছোটো গোলক তৈরি করবে। তাহলে আট যা যে গোলকের ব্যাসার্ধ আট সেমি তার আয়তনটা বের করবো, যে গোলকের ব্যাসার্ধ এক সেমি তার আয়তনে বের করবো, বের করে নিয়ে ওই আট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনকে এক সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক দিয়ে আয়তন দিয়ে ভাগ করবো, তাহলেই প্রতিটা কতগুলো গোলক তৈরি হবে সেটা পাওয়া যাবে। তাহলে আমি প্রথমে কী করি, আগে লিখি যে আট নম্বর অঙ্ক আট সেমি
ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান সূত্র কি 4/3 পাই আর কিউব, আর এর মান 8 ঘন সেমি। আচ্ছা, আর 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কি হবে, সেই সূত্রে একই 4/3 পাই ব্র্যাকেটে 1 সেমি যেহেতু আর এর মান ঘন সেমি। অতএব গুলির সংখ্যা সরাসরি করে দিই, গুলির সংখ্যা কী হবে, সমান বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ, পাশেরটি 4/3 কাটা, পাই পাই কাটা, তো 8 কিউব হবে 8 × 8 × 8, আর নিচে হবে 1 কিউব হবে 1 × 1 × 1, 3টে 8 যদি গুণ করি 8×8 = 64, 64 × 8 হলো 512টি, এটাই উত্তর। এরপর আসে 15-র এ, টু আর একক ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত, তো আয়তন সমান কী হবে, আমরা আয়তনের সূত্র জানি 4/3 পাই, আর এখানে আর বলতে ব্যাসার্ধ, এখানে টু আর ব্যাসার্ধ, টু আর আমরা লিখি আর, এখানে লিখব টু আর, তার কিউব পাশে ঘন একক, ঘন একক। অতএব কী হবে, 4/3 পাই 8 × 8 আর কিউব, তাহলে হবে 4×8/3 পাই আর কিউব, 4×32/3 পাই আর কিউব ঘন একক, হয়ে গেল। এরপরটা বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে এক্ষেত্রে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, আমার দুটো গোলকের আয়তনের আয়তনের অনুপাত দেওয়া আছে, তো আমরা আয়তন জানি না আয়তনের অনুপাত কী করে করবো, তো সে কারণে আগে আমাদেরকে কী করতে হবে, লিখব ধরি একটি গোলকের ব্যাসার্ধ ছোট হাতের R1, অপর গোলকের ব্যাসার্ধ কী হবে ছোট হাতের R2। এবারে তাহলে এই গোলকটির আয়তন কী হবে, 4/3 পাই R1 কিউব, আচ্ছা এই গোলকটির আয়তন কী হবে, 4/3 পাই R2 কিউব, এদের অনুপাত কত বলেছে, 1:8, তাহলে 4/3 কাটা, স্টোরের পাশে পাশে পাই পাই কাটা, ও রইল R1 তার কিউব, আর এখানে স্টোরে R2 তার কিউব, তাই লিখব R1/R2, R1/R2 তার হোল কিউব সমান 1/8, অর্থাৎ এটাকে লিখতে পারি R1/R2 তার হোল কিউব সমান 1/2 তার হোল কিউব, অতএব লিখতে পারি R1/R2
समान कि हबे एक बाई दुई प्ला आरो आना हलो एक और प्रथमटर व्यासार्ध एक सेमी बा एक एकक और द्वितीयटर व्यासार्ध दुई एकक तादेर वक्रतल क्षेत्रफल अनुपात कि हबे चार पाई गुण एक स्क्वायर इस टू चार पाई गुण दुईर स्क्वायर वर्ग एकक लिखले केटे जाबे चार पाई केटे गेल एक स्क्वायर एक इस टू दुईर स्क्वायर चार। अच्छा एरपर आसे सात सेमी व्यासार्ध विशिष्ट एक निरेट अर्धगोलकेर समग्रतलेर क्षेत्रफल कत আমি লিখেছি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে এটা হবে থ্রি পাই আর স্কয়ার তো তিনের জায়গায় তিন আর পাইয়ের মান আমি লিখব না কারণ উত্তরে পাই মনে হয় দেওয়া আছে তো সে কারণে এখানে কী করবো পাই আর আরের মান যেহেতু সাত সেমি ব্যাসার্ধ বলেছে আরের মান সাত যেহেতু স্কোয়ার আছে আরের স্কোয়ার আছে সাত গুণ সাত সঙ্গে পাই লিখেছি তাহলে কত হবে তিন সাত একুশ একুশ ইন্টু সাত একশো সাতচল্লিশ সঙ্গে পাই বর্গ বর্গ সেমি এটাই উত্তর। দুটি নেট নিরেটগুলোকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইষ্টু নয় হলে তাদের আয়তনের অনুপাত কত তাহলে প্রথম গোলকটির ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ তার অনেকক দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ আর টু একক শর্তানুসারে প্রথম গোলকটির আয়তন এই বক্রতলের ক্ষেত্রফল তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু ফোর ওয়াই আর টু স্কোয়ার সমান কত এখানে দেওয়া আছে ষোলো ইস টু নয় কেটে গেল অথবা আর ওয়ান স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার সমান ষোলো ইস টু নয় অথবা আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার সমান ষোলো মানে চার স্কোয়ার আর নয় মানে তিন স্কোয়ার তাই তিন চার বাই তিন তার হোল স্কোয়ার চার স্কোয়ার ষোলো ইস টু মানে বাই দিয়েছি আর তিন স্কোয়ার নয় অথবা আমরা লিখতে পারি স্কোয়ার স্কোয়ার উঠে গেলে আর ওয়ান বাই আর টু সমান চার বাই তিন তাহলে প্রথমটির ব্যাসার্ধ চার একক দ্বিতীয়টির ব্যাসার্ধ তিন একক তাদের আয়তনের অনুপাত যার ব্যাসার্ধ চার একক তার আয়তন যার ব্যাসার্ধ দুই একক তার আয়তন তাদের অনুপাত অথবা আয়তনের অনুপাত অতএব আয়তনের অনুপাত কী হবে চারের তিন পাই গুণ আর ওয়ানের মান যেহেতু চার তাহলে চারের কিউব ইস টু আর টুর মান তিন তাহলে চারের তিন পাই তিনের কিউব চারের তিন কাটা পাই পাই কাটা চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি ইস টু তিন ত্রিখান নয় তিন নাম সাতাশ এটাই উত্তর। একটি নিজের গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান বক্রতলের ক্ষেত্রফল তিন গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তো আমি প্রথমত লিখি শর্তানুসারে সরাসরি লিখে দিই শর্তানুসারে শর্তানুসারে কী লিখব শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল হলো ফোর পাই আর স্কোয়ার তিন গুণ আয়তনের সাংখ্যমান তিন গুণ আয়তন চার তিন পাই আর কিউব আয়তনের তিন গুণ এর সাংখ্যমানের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল সমান অতএব আমরা লিখতে পারি এই তিন তিন কাটা চার পাই আর স্কোয়ার সমান চার পাই আর কিউব
পাই পাই কাটা চার চার কাটা আতে আর স্কয়ার সমান আর কিউব কেটে গেলে এখানে যদি এক হয় এই পাশে হবে আর অতএ আর সমান এক অতএব ব্যাসার্ধ এক একক অতএব গোলক ব্যাসার্ধ এক একক গোলকটির ব্যাসার্ধ। এরপরে আর রয়েছে যে 15 যে এক নম্বর অঙ্কটা ওটা মিথ্যা হবে আর 15 দুই নম্বর অঙ্কটা ওটা সত্য হবে, মানে বি এর এক এটা সব মিথ্যা আর বি এর দুই সত্য। সি এর এক নম্বর প্রশ্নের উত্তর হবে গোলক, দুই নম্বর উত্তর হবে এক আর তিন নম্বর প্রশ্নের উত্তর হবে 12। আশা করি বুঝতে পেরেছি সবাই, যদি বুঝতে না পারলে কমেন্টে জানাতে হবে।